দানা না জায়গা পর্যন্ত ভাবিনি মাইরি পা কিন লাগা না না ওত টাকা নেই এই কাল টাকা উঠ করতে ওয়াজ রে আকাশে তুই ঝুল ঝুলাইয়া আমি লোকালের মধ্যে দেখাইছি হ্যাঁ নয় দশ যাই দিয়ে গেতে সব নামবে তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে এদিকে আর আমরা এখন কৃষ্ণনগরে আছি ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে আমরা এখানে চাটা খাবো চাটা খাওয়ার পর রওনা দেব আমাদের গন্তব্যের দিকে WBBAC তো সেখানে যাব এখানে চাটা খেয়ে ট্রেনে উঠবো ট্রেনের দরকার সিট লাস্টের দিকে যাব লাস্টের দিকে গেলে সিটটা পাওয়া যাবে আমি আর রাকিবুল চলে এসেছি শিয়ালদা স্টেশন আর এখান থেকে আমরা গাড়ি ধরবো কি গাড়িতে পার্ক সার্কাস না পার্ক স্ট্রিট যাই হোক ফর্মে আছে জায়গাটা আমি পিডিএফ ফাইলটা বার করব বার করে ওখানে যাব তো তারপর দেখবো আর এখানে কেমন লোকজনের ভিড় আজকে সেটা তোমরা দেখো একটু মা ইন দ্য ওয়ে দেখি তো দেখি তো ফর্ম করে দিনে ফাইনালি আমরা বাস পেয়ে গেছি মল্লিক বাজার পার্ক স্ট্রিটের ওখানে মধ্যশিক্ষা পর্ষদের অফিস আছে আর এখান থেকে আমি চেক করলাম 3.6 কিমি মানে শিয়ালদার ওখান থেকে তো বাই দ্য ফার্স্ট টাইম এসেছি আমাদের বাস খুঁজতে খুঁজতেই প্রায় আধা ঘন্টার কাছাকাছি লেগে গেলো অলরেডি তারপরে আমরা এখন বসে আছি বাসে তো বাস টোটালি এখন ফাঁকা আছে তো যাই এদিকে আর কলকাতার রাস্তাঘাট কী বলবো কতটা চেনা জানা মানে খুব কষ্টকর হয়ে যাচ্ছে আমি আর রাকিবুল আছি দুজনের তো তোল ঘাম হ্যাঁ বাস করা তারপর বাসে করে যাওয়া মানে দেখি আবার সেখানে গিয়ে কাজটা করতে হবে আবার ওখান থেকে হিউজ বাস পাওয়া যাবে শিয়ালদা তো যাই হোক ওখানে এখান থেকে অ্যাভেলেবল বাস পাওয়া যাবে শিয়ালদা থেকে মানে ওখান থেকে শিয়ালদায় অ্যাভেলেবল বাস পাওয়া যাবে তো যাই হোক এবার আমরা কী করবো গন্তব্যের দিকে যাই আমি এখন চলে এসেছি মধ্যশিক্ষা পর্ষদ অফিসে আমাকে এটা নিয়ে পাঁচতলায় যেতে বললো লাইনে তো কিছু আমাকে একটা টিকিট দিয়েছিলো তো যেটা নিয়ে যেতে হবে আর নিচে একজন গার্ড ছিল তেনাকে ওটা দিলাম গেট পাসটা তো এখন আমি পাঁচতলায় যাবো গিয়ে দেখা যাক এগুলো জমা দেবো কথা বলবো তারপর দেখা যাক কী বলে আশা করি হ্যাঁ এখান দিয়ে তো প্রচুর স্ট্রাগল করে আসতে হয়েছে ভাই মানে বাসে ঠিকঠাক নেমে দিয়েছে গুগল ম্যাপে ভুল বলেছে তো যত কষ্ট হোক আসছি এখানে টোটাল ফাঁকা আছে আমার পিছনে একটা কাকু আছে তো দেখা যাক আই থিঙ্ক এখানে মোবাইল ইউজ করতে দেবে না তো ফর্মটা তুলি এখান থেকে যাই হোক এখন আসছে আর সমস্ত জিনিস নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আমি আমি এখন চলে এসেছি পাঁচতলায় আর এগুলো নিয়ে আমাকে নিচে ওয়েট করতে হবে স্যার আসবেন ভিতরে যাবো ফর্মটা নিয়ে ক্লাব করে জমা দিতে হবে তো দেখা যাক কত কী হয় এখানে অনেক লাইন পড়ে গেছে আর তার জন্য আমি একটু ফাঁকার দিকে আসলাম তো এবার দেখা যাক আর পিছনে এখানে লিফট চলাচল করছে তো তখন দেখা যাক কত কী হয় না হয় কীরকম ফর্ম দেয় না দেয় আমি তোমাদেরকে বলবো আর আস্তে আস্তে কথা বলছি মানে এদিকে অনেকে আছে নিচে তো যাই হোক ক্যামেরাও নেই আমি এখানে নিচে থাকি আর আমার সঙ্গে যে রাকিবুল এসেছিলো সে নিচে আছে চলো দেখা হচ্ছে ফর্ম নেওয়ার পর আমি এখানে ফর্ম নিয়েছি যেটা অফিসিয়াল WBBAC-র অফিসিয়াল সার্টিফিকেট মানে ফর্ম সেটা আমি নিয়ে এসেছি আর যারা কারেকশান করতে চাও তারা এই অফিসের
পাঁচ নম্বর পাঁচতলায় চুয়াল্লিশ নম্বর ঘরে গিয়ে টিকিট নিয়ে করতে পারো। তো আমি এখন করেছি, আজকে বাড়ি যাবো ফ্লাগ করে, তারপরে হয়তো কালকে নতুন পরশুদিন আসবো। চলো দেখা হচ্ছে বাড়িতে যেতে যেতে, অন্য কোনো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো বাই। সব রকমের দেবেন, শুধু পেঁপে না। ফাইনালি আমাদের সমস্ত রকম আরাম করছি কেন, সে যাই হোক আমাদের সমস্ত রকম আবার সে যাই হোক আমাদের সমস্ত রকম কাজ হাফ কমপ্লিট হলো। মানে আজকে আসলাম, আজকে কিছুটা কাজ হলো, একটা যাই হোক কাজ কিছুটা হলো, আর কিছুটা কাজ বাকি আছে আমাদের আসতে হবে। তো সামনে ঈদুল আজহা যেটা আছে আমাদের বড় ফেস্টিভ্যাল, তো সেটার পর আমি আসবো কলকাতাতে ফের। আবার আসতে হবে কিছুদিন পর, অ্যাপ্রক্সিমেটলি হয়তো 10 তারিখের পর আসবে, এতটুকু বলতে পারি। তার আগে আমাকে কিছু পার্সোনাল কাজ করতে হবে, নিজস্ব পার্সোনাল কাজ। তো আমি ভাবলাম যে যাচ্ছি তোমাদের ব্যাপার স্যাপারটা দেখাই, তোমরা এর আগে দেখেছো নিশ্চয়ই আমি কী কী দেখিয়েছি। আমি গিয়েছিলাম WBBSE মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্যশিক্ষা পর্ষদে। তো আমার নামের একটু ভুল ছিল টাইটেলে, তো টাইটেলটা চেঞ্জ করবো, মানে ভুলটা ঠিক করব। তো ভিতরে গিয়েছিলাম, আর হ্যাঁ আরও বলছি, যাদের নামের টাইটেল ডেট অফ বার্থ যাই হোক ভুলটুল আছে, তারা মধ্যশিক্ষা পর্ষদে আসবে। তো প্রথমে বলে দিই, কৃষ্ণনগরে শিয়ালদা স্টেশনে তো সবাইকে তো আসতে হবে, মানে শিয়ালদা থেকে বলছি, ওখান থেকে তোমরা বাস ধরবে মল্লিক বাজার, মল্লিক বাজারের পার্ক স্ট্রিট, মল্লিক বাজার পার্ক স্ট্রিটের মল্লিক বাজার নেমে ওখান থেকে গুগল ম্যাপ চালু করে দেবে একটা, মানে একটা মোড়ে নামিয়ে দেবে। সেখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 600 থেকে 700 মিটার তোমাদের হেঁটে যেতে হবে, তারপরে তোমরা পেয়ে যাবে, মানে এলিয়ান পার্ক না কী বলা বললে, এলেন পার্ক, এলেন পার্ক, হ্যাঁ এলেন পার্কের একদম অপোজিট সাইজে, মানে একদিকে এলেন পার্ক, অপোজিট সাইজে মধ্যশিক্ষা পর্ষদের অফিস। তো তোমরা এরকম করে আসতে পারো শিয়ালদা থেকে, শিয়ালদা থেকে যেতে পারো। আর আমি যখন ভিতরে গিয়েছিলাম 44 নম্বর রুমে, একটা ম্যাম ছিল খুব সুন্দর, ভালো ব্যবহার করেছিল আমাকে। হ্যাঁ বলতে হবে না যে যেরকম ব্যবহার করেছে, কারণ আমি দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে ভিতরে ফোন টোন অ্যালাউ ছিল না। তো যতটা পেরেছিলাম লুকিয়ে চুরিয়ে আমি করেছিলাম, মানে ভিডিওটা করেছি, তোমরা দেখেছো। আর কি বলবো ভাই, এতটা চাপ, প্রথমবারে এসেছি, মানে আমাদের সামনে দিয়ে প্রায় 50টার কাছাকাছি বাস চলে গেছে, তাও আমরা ওই বাস পাইনি। তো অনেকক্ষণ পর খোঁজাখুঁজির পর অনেক পুলিশ আঙ্কেল যারা ছিল, তো তাদের বৃষ্টির কারণে দাঁড়িয়েছিলাম, আসার সময় নাই, যাওয়ার সময়, যাওয়ার সময় বাসটা খুঁজতে আমাদের সামনে দিয়ে 50টা মতো বাস সাঁ সাঁ করে বেরিয়ে চলে গেছে, আমরা বুঝতে পারিনি। তারপরে এক কাউকে জিজ্ঞাসা করলাম, সে বলল এরকম করতে পাওয়া যায় না, পার্ক পার্ক স্ট্রিটে যেহেতু আছে, ওটা পার্ক সার্কাস নয়, না পার্ক স্ট্রিট, সে যাই হোক ওখানে বললো একভাবে পাওয়া যাবে না, ওটা তোমাকে পার্ক স্ট্রিটের মল্লিক বাজারে নামতে হবে, মল্লিক বাজার থেকে যেতে হবে। বললাম ঠিক আছে। তো তারপর আমি শুরু করি, চুপ চুপ, হ্যাঁ সে যাই হোক, মোবাইল ভেঙে যাবে, সে যাই হোক, হ্যাঁ তো যেটা বলছিলাম, তো মল্লিক বাজারে ওখানে গিয়ে নামলাম, ভিতরে গেলাম, ম্যামকে বললাম ম্যাম আমার এই ব্যাপার, তো ম্যাম আমাকে একটু ভালো পরামর্শ দিল যে নামটা একভাবে করতে হয়। তো আমাকে বললো যে তোমার কি ঠিক আছে টাইটেল আছে, তো আমি সেখানে গিয়ে দেখালাম যে আমার আধার কার্ড, আধার কার্ডে ঠিক আছে, ভোটার আইডি কার্ডে ঠিক আছে, স্কুল সার্টিফিকেটে ঠিক আছে, কিন্তু আমার অ্যাডমিটে ভুল। তো সেটা দেখে ম্যাম অবাক, বলছে এটা কী করে সম্ভব, আমি বলছি আমার সমস্ত এই এই ব্যাপারটার জন্য আমার স্কুল দায়ী, আমি কোনোভাবে দায়ী না। তো তার জন্য আমাকে একটা ফর্ম দিল, তো সেখানে বললো তোমার যেসব বেসিক ডকুমেন্টগুলো আছে সেগুলো জেরক্স কপি স্কুল থেকে অ্যাটেস্টেড করে নিয়ে আসো, তো তারপর আমরা এখানে করব, ঠিকঠাক করব। তো আমি বললাম ঠিক আছে। তো আজকে ফর্মটা দিল, ফর্মটা নিয়ে ট্রেনের হুইসেল, তো যাই হোক এটা এটা এ বলেছিলো, তো আমি নেক্সট দিন আসবো। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।
বাবারে তুঝে দেখা তো এ এটা রিভার্সে দেবো সুমন ট্রেন আসবে তাহলে হাউ ক্যান ইট বি পসিবল ট্রেন ঢুকছে না ও বাবা ছেড়ে দিয়েছে এখন দৌড়ুছে ওইটাই তো পাবলিক এটাকে বলে আবার পাবলিক মাছটা সেল করতে হবে আর আমাকে ভিডিও করতে হবে বলে খুব সুন্দর সুডল মাছ হ্যাঁ শোন শোন এ মাছটা দিয়ে দিতে হবে তুই বলে দিস প্লিজ ইজ ফর সেল মাছ বিক্রি আছে উইথ অ্যাকোয়ারিয়াম